ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি লেগে কাল ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচের হতাশা ভুলে ঘুরে দাঁড়াতে মুখিয়ে বেঙ্গল টাইগার্স। স্বাধীনতা দিবসে ভালো কিছু উপহার দিতে চান অধিনায়ক জামাল। কিংস অ্যারেনায় অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখার লক্ষ্য কোচ কাবরেরার। ম্যাচ শুরু বেলা 3:30। প্রথম লেগে যাচ্ছে তাই পারফরম্যান্স। কুয়েতে 5 গোল দিয়েছিল ফিলিস্তিন। ফিরতি লেগে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বাংলাদেশ দল। স্বাধীনতা দিবসে কিংস অ্যারেনায় জামাল ভূঁইয়ারা নামবে দারুণ কিছু আশায়। গত ম্যাচে ম্যান মার্কিংয়ের দুর্বলতা চোখে পড়েছে, সেটা কাজে লাগিয়ে গোল উৎসব করে দাবাক শেহাবরা। অনুশীলনে ভুলগুলো শুধরাতে কাজ করেছে কোচ হাবিয়ের কাবরেরা। অ্যাওয়ে ম্যাচের ধাক্কা কাটিয়ে হোম কন্ডিশনে ভালো করতে আত্মবিশ্বাসী কোচ। প্রথম লেগের পারফরম্যান্সে ছেলেরা হতাশ, তবে আমি বিশ্বাস করি ছেলেরা ঘুরে দাঁড়াতে প্রস্তুত। নিজেদের দর্শকদের সামনে খেলা কিংস অ্যারেনায় আবারও দারুণ আবহ দেখতে চাই, যেখানে আমরা এখনো অপরাজিত। গত বছর বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে 7-0 গোলে হারলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ঘরের মাঠে লেবাননকে রুখে দেয় 1-1 গোলে। কিংস অ্যারেনায় অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে চান জামাল ভূঁইয়া। We have to win that match and as I said it's a big day for Bangladesh. So of course we want to win. আমরা অনেক ডিসকাস করছি অ্যাকচুয়ালি মানে লাস্ট ম্যাচ কি হয়েছে না হয়েছে। আমরা অনেক নিজেরা আলাপ করছি বাট উই হ্যাভ টু ফরগেট হোয়াট হ্যাপেন্ড। আত্মবিশ্বাসী ফিলিস্তিন প্রথম লেগে দাপুটের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায়। পরের রাউন্ডে যেতে বাংলাদেশ থেকে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে ফিরতে মরিয়া। আমাদের লক্ষ্য একটাই, 3 পয়েন্ট। বাংলাদেশও উন্নতি করছে, এটা তাদের হোম গ্রাউন্ড, তাই ম্যাচটা সহজ হবে না। রোজার কারণে দর্শক আগ্রহ কম, তারপরও মাঠে এসে দলকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের ফুটবলাররা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।